লোকে বলে দার্জিলিং হলো পাহাড়ের রানী। তা সে লোকে রানী বা পাটরানী বা মহারানী যাই বলুক না কেন, আসল কথা হলো দার্জিলিং কোনো দিন পুরনো হয় না। আজ অবধি আমি নিজে গোটা 20 বার গেছি, আবারও যাব। কারণ দার্জিলিং কখনো পুরনো হয় না। দুটি পাতা আর একটি কুড়ির দেশে আপনাকে স্বাগত। প্রত্যেকবারই এনজেপি বা শিলিগুড়ি জংশন স্টেশন থেকে শিলিগুড়ি বাস টার্মিনাসে চলে আসি। তারপর বাস তো এখন 103 টাকা নেয়, সিট না পেলে বাস স্ট্যান্ডের বাইরে শেয়ার গাড়ি তো আছেই। এই তো গতকালই 250 করে নিল। তবে আমার মন ভালো হতে শুরু করে গাড়ির শিলিগুড়ি শহর ছেড়ে 2-3 কিলোমিটার এগোনোর পর। শুকনার দিকে এগোচ্ছি, বাড়ছে সবুজ, কমছে শহর, শুরু হচ্ছে চা বাগানের দৌরত্ব। বাসে আসলে মাঝে রোহিণীতে 15 মিনিটের একটা ব্রেক পাওয়া যায়। সকালের চা পর্বটা এখানে সারলে মন্দ হয় না। এরপর উচ্চতা ক্রমে বাড়ছে, পাতার ফাঁকে ফাঁকে মেঘও বাড়ছে। মেঘ আরো বাড়লে বাকিটা ঝাপসা। অঞ্জন দত্তের টুং সোনাদা ঘুম পেরিয়ে 3.5 ঘন্টার পর এখন দার্জিলিংয়ে। যেখানে নামলাম জায়গাটা চকবাজার। চকবাজারে বাটার শোরুমের সামনে থেকে রাস্তা ওপরে উঠছে ম্যালেট দিকে। দুপাশে জামা কাপড়ের দোকানে ভিড় উপচে পড়ছে। এখানে আমি প্রায়ই আসি, দার্জিলিং আসলে জিনিস নিতে। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, স্টাইলিশ, তবে আজ পছন্দ হলো না। সমস্ত পর্যটকরাই দার্জিলিং এর ম্যালের কাছে হোটেল চান। এই লোকেশনে প্রচুর বাজেট হোটেলের সন্ধান নিয়ে আসছি আমাদের পরের ভিডিওতে। এবারে না, দার্জিলিং আসার সময় আমরা হোটেল বুক করিনি অনলাইনে, একদম কনফিডেন্ট নিয়ে চলে এসেছি। আর ওই দেখা যাবে, গিয়ে করে নেবো এরকম একটা ভাব নিয়ে চলে এসেছি। আর ম্যাল রোড, ম্যালের ঠিক আস্তাবল যে তার পাশের রাস্তা দিয়ে চলে আসলেই, 2-1 পা এলেই হোটেল পুষ্পক, মাউন্টেন ভিউ রুম। আর দাম চেয়েছিল 1200 টাকা, দরদাম করে 1000 টাকা রাজি করিয়েছি। আর কি চাই। ম্যালের ডান দিকের রাস্তা ধরে চলুন এগোই। মহাকাল বাজার, আর সামনেই মহাকাল মন্দির। একই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সহাবস্থান। একই বেদিতে পাশাপাশি পূজোর কাজে ব্যস্ত দুই ভিন্ন ধর্মের পুরোহিত। এবার এগোই ম্যালের বাঁ দিকের রাস্তা ধরে, সোজা নিচে নামলেই পৌঁছে যাবেন দার্জিলিং গাড়ি স্ট্যান্ডে। একটা গাড়ি ভাড়া করে নিন। আজকের জন্য আপনার প্রথম গন্তব্যস্থল হবে তেনজিং রক। লেবং রোডের পাশেই প্রাকৃতিকভাবে তৈরি একটি পাথর, যা 100 টাকার বিনিময়ে সাধারণ মানুষদের রক ক্লাইম্বিং এর থ্রিল অনুভব করায়।
একই রকমভাবে রাস্তার উল্টো দিকে রয়েছে তেনজিং নোরগের ভাইপো নাওয়াং গম্বুর নামাঙ্কিত গম্বুরক। গাড়ি এই রাস্তা ধরেই আরও এগোলে দার্জিলিং চিড়িয়াখানা। এখানে একই কম্পাউন্ডের মধ্যে রয়েছে চিড়িয়াখানা, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট ও মিউজিয়াম। টিকিট লাগবে ওই একবারই। আমি আর সুরজিৎ চিড়িয়াখানায় গেলে বারবারই সুরজিৎ বলে একদম আওয়াজ করবে না, তার কারণ যা মানে পশুরা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বেশি, ওদের একটু শান্তিতে থাকতে দিতে হয়। আমি দেখেছি আগেও এখানে বিভিন্ন রকম লেপার্ডগুলো আছে, স্নো লেপার্ডও আছে, আর এখানে দেখতে পাচ্ছি গতবারও ছিল না, এই যে দেখতে পাচ্ছেন এখানে আটকে দিয়েছে, এই যে ওদের যে খাঁচাটা এই জায়গাটা আটকে দিয়েছে, বিভিন্ন রকম লোকে তাদেরকে জ্বালায় বলে, হয়তো পাথর ঢিল ছুঁড়ে মারে, করা উচিত না, বিভিন্ন বোর্ডে লেখা আছে, তবু শিক্ষিত মানুষ আমরা করি, আমরা মানে চেষ্টা করবো অন্ততপক্ষে এই মেসেজটা দেবো, আমরা যেখানেই কোনো চিড়িয়াখানায় যাব বা জন্তু জানোয়ারদের কাছে যাব যতটা সম্ভব আওয়াজ কম করে সেই জায়গা থেকে ঘুরে চলে আসার চেষ্টা করব। এটা তেনজিং নোরগের সমাধি। দার্জিলিং চিড়িয়াখানার ভেতরেই কিন্তু রয়েছে মিউজিয়াম, এই মিউজিয়াম দেখবো, তার আগে এখানে ড্রেস পরে খুব সুন্দর সুন্দর সবাই ফটো টটো তোলে, এরকমই একটা গ্রুপের সাথে দেখা হলো, এই যে ওরাও কিন্তু ড্রেস পরে সুন্দর ছবি তুলছে, ইউটিউবে আয়েগা ফটো ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হাই, আম লাপচু, লাপচু সে সবসে মিলকে আচ্ছা লাগা, সেম টু ইউ, বাই। What is your name? Ridan Thami. And which class? 3. 3? Class 3. Okay, say hi. এবার চলে আসবেন বোটানিক্যাল গার্ডেনে, দার্জিলিং বাস স্ট্যান্ডের একদম পাশে। দেখবেন প্রচুর বাহারি উদ্ভিদের বিপুল সম্ভার। গাড়ি ছুটছে পিস প্যাগোডার দিকে। একই ভূখণ্ডে প্রথমে জ্যাপানিজ টেম্পল, ওটার পরই শ্বেত শুভ্র পিস প্যাগোডা। পুরো জায়গাটায় রঙিন পাহাড়ি ফুলের সমাহার, আর পিস প্যাগোডার দেয়াল চারিদিক থেকে খোদাই করা আছে ভগবান বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী দ্বারা। চলুন সন্ধ্যাটা কাটাই ম্যালে। তবে আজকের সন্ধ্যাটায় একবার গ্লিনারিস থেকে ঢু মেরে আসলে হয় না? ব্রিটিশ আমলের বেকারি, যা আজও এই শৈল শহরের মাথায় মুকুটের মতো বসে আছে। আর এই বেকারির খাবারের স্বাদ বহু দিন অবধি জিভে লেগে থাকে। এরপর রাতের অন্ধকার যত গাঢ় হয় ম্যালের রোশনাই তত বাড়ে। পরদিন উঠলাম কাক ভোরে, যাব টাইগার হিলের সূর্যোদয় দেখতে।
গাড়ি অবশ্যই আগের দিন বুক করে রাখবেন। বর্তমানে যে প্যাকেজটা চলছে 1800 টাকায় টাইগার হিল, বাতাসিয়া লুপ ও ঘুম মনাস্ট্রি। ঘুম স্টেশনের একটু আগে রাস্তা থেকে অনেকটা ভেতরে এই ঘুম মনাস্ট্রি তৈরি হয়েছিল 1850 সালে। তবে ঘুম মনাস্ট্রি অবধি যখন আসলেনই, দেশের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি কি করে বাদ দেবেন? ঘুম স্টেশনের ঠিক পাশেই ঘুম রেল মিউজিয়াম, হাতে সময় নিয়ে আসবেন। এবার চলুন বাতাসিয়া লুপের দিকে। রয়েছে বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপ কিন্তু আরো একটা দার্জিলিং এর মুখ্য আকর্ষণ। আর এই যে ট্রেন দেখছেন, ট্রেনটা জয় রাইড, দার্জিলিং যে স্টেশন সেখান থেকে জয় রাইড করলে এই ট্রেনে বাতাসিয়া লুপের ভেতর দিয়ে নিয়ে যায়। দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে সফল করতে ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গিয়েছিল বাতাসিয়া লুপ তৈরির পর। দার্জিলিং শহরের 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এই বাতাসিয়া লুপ থেকে। এরপর হোটেলে ফিরে স্নান খাওয়া করে দার্জিলিং এর শেষ ট্রিপ, গাড়ি ছুটছে রক গার্ডেনের দিকে। দুপাশে বিস্তীর্ণ চায়ের বাগান, এটা অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। চা বাগানের সৌন্দর্যকে উপভোগ করতে গাড়ি থেকে একবার নামতেই হয়। আরো কিছুটা এগোলে দূর থেকেই শুনতে পাবেন ঝর্ণার শব্দ। কেউ ছবি তুলছে, কেউ দেখছে। দাঁড়িয়ে আছি দার্জিলিং এর ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস, রক গার্ডেন। ₹20 per head বচ্চো কাবে? দিদি একদম মিষ্টি করে হাসছে। তোমার নাম কি ও দিদি? অসংখ্য ঝর্ণা, সিঁড়ি আর বাহারি ফুলের সৌন্দর্যই এই রক গার্ডেনে এত পর্যটকদের ভিড়ের কারণ।
আরও 5 কিলোমিটার এগোলেই আরও একটা পার্ক, যা আজকের দিনে অনেক পর্যটকদের কাছেই অজানা, গঙ্গামাইয়া পার্ক। কয়েক বছর আগে এক প্রাকৃতিক দুর্যোগের ফলে পার্কটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, না হলে এর আগে গঙ্গামাইয়া পার্কের জৌলুস ছিল রক গার্ডেনের চেয়েও বেশি। বেলা পড়ে এসেছে, এবার বাড়ি ফেরার পালা। তবে ফেরার আগে চকবাজারের বেকারি বিস্কুটের দোকানগুলো থেকে বাড়ি নিয়ে যান কিছু মনের মতো বিস্কুট। শৈল রানী দার্জিলিং এর কাছ থেকে এবারে বিদায় নেওয়ার পালা। পর্বটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। সঙ্গে যারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা, আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমার। আর ভালো লাগলে ভিডিও বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্ব এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।